আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ঝামেলা মুক্তভাবে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে লাড্ডু বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে এই লাড্ডুটা তৈরি করি মতিচুর লাড্ডু এটার নাম হচ্ছে মতিচুর লাড্ডু এই মতিচুর লাড্ডুটা বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা এই মুচুর লাড্ডুটা পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে তো আমি মতিচুল্লা লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি বেসন নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ বেসন নেব উপকরণগুলো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি তিন কাপ পরিমাণ বেসন নিয়েছি এবং স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ লবণটাকে বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না আমরা যে বড়া তৈরি করি ঠিক সেরকম করেই একটা ব্যাটার বা খামের তৈরি করে নেব আমি রুম টেম্পারেচারে পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নেব একবারে পানিটা দেব না বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব তো বন্ধুরা সুন্দরভাবে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে মথে নেবো যাতে করে কোনো রকমের লামস না থাকে বা কোনো রকমের দলা পেকে না থাকে খুব সুন্দর স্মুথভাবে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিয়েছি এখন গুলিয়ে নিয়ে যাতে করে কোনো রকমের গোলা না থাকে বা দলা না থাকে খুব ভালো করেই কিন্তু ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারটা বড়ার মতো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি বন্ধুরা আজ আমি বুন্দিয়া না বানিয়ে বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই ব্যাটারটা দিয়ে এখন আমি বড়া তৈরি করে নেব খুব সহজে আমরা যেরকম ছোট ছোট গোল্লা দিয়ে বড়া তৈরি করি ঠিক সেরকম করে আমার প্যানে যতগুলো ধরে সেই অনুযায়ী কিন্তু বড়াগুলো দিয়ে এরপর আমি চুলা রাস মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি অপর পিঠ যখন উল্টে দিচ্ছি তখন এভাবে করে একটা চামচ দিয়ে উল্টে দিয়ে এরপর একটু চেপটা করে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু বড়াগুলো চ্যাপটা হয়ে যাবে আর খুব দ্রুতভাবে বড়াগুলো ভেজে নেওয়া যাবে বেসন দিয়ে বড়াগুলোকে একটু সুন্দরভাবে স্মুথভাবে তৈরি করে নিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে বারবার উল্টে পাল্টে এপিট ওপিট খুব সুন্দরভাবেই কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। অপর পিঠ যখন উল্টে দেব তখন কিন্তু চামচ দিয়ে একটু চেপে দেব এতে করে বড়াগুলো একটু চ্যাপটা হয়ে যাবে আর খুব দ্রুতভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া যাবে তো বন্ধুরা যেগুলো আগে আমি দিয়েছিলাম বড়াগুলো সেগুলো ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে এখন আমি সেই বড়াগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বুন্দিয়া বানিয়ে বুন্দিয়ে বুন্দিয়া দিয়ে কিন্তু এই মতিচুর লাড্ডুটা তৈরি করতে পারেন তবে সেটা কিন্তু অনেকটাই ঝামেলার কাজ তো আমি এই সহজ পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে চুল লাড্ডু তৈরি করে আজ দেখাবো তো দ্বিতীয় স্টেপ একইভাবে আমি তেলে তেলে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে যতগুলো প্যানে ধরে সেই অনুযায়ী আমি বড়াগুলো দিয়ে বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব এবং যখন আমরা উল্টে নেব বড়াগুলোকে তখন চামচ দিয়ে একটু চেপে দেব এতে করে বড়াগুলো চ্যাপটা হয়ে যাবে এবং সুন্দরভাবে মুচমুচে করে খুব দ্রুতভাবেই ভেজে নেওয়া যাবে তো বন্ধুরা দেখুন আমি অপর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে সব সাইডে সমানভাবে কুক এভাবে করে ভেজে নিয়ে এখন আমি একটা স্টেনার দিয়ে তেল ছড়িয়ে বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন বড়াগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এভাবে করে তুলে নিয়ে আমি একটু হাতে ভেঙে নেব হাতে ভেঙে নিয়ে এরপর আমি বড়াগুলো দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করব তো আমি বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা উপকরণগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তো বড়াগুলো এভাবে আপনারা চাইলে ঠান্ডা করে নিয়েও ভেঙে নিতে পারেন তো যেহেতু আমি খুব দ্রুত কাজটা করব যার কারণে আমি বড়াগুলোকে একটু ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি এতে করে যখন আমরা ব্লেন্ডারে গুঁড়ো করব, তখন কিন্তু খুব সহজেই গুঁড়ো করা যাবে তো বন্ধুরা আমি সবগুলো বড়াকে হাতে এভাবে করে একটু ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নেব খুব বেশি মিহি গুঁড়ো করব না একটু আস্তে আস্তে একটু মিহি মানে খুব বেশি গুঁড়ো করে কিন্তু আমি ভাঙবো না আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কতটুকু মিহি করে এই বড়াগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা প্যানে যতগুলো ব্লেন্ডারে ধরে সেই অনুযায়ী কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই এভাবে একটু কিছু কিছু বড় থাকবে একটু এভাবে করে ঝুরঝুরি করে আমি বড়াগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একইভাবে সবগুলো বড়াকে এভাবে করে ঝুরি করে বড়াগুলো ভেঙে নিয়েছি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন আমি লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি চিনি দিয়ে দেব তো একটা প্যান দিয়ে প্যানে আমি চিনি নিয়ে নিলাম এখানে আমি প্রায়ই তিন কাপের মতো চিনি দেবো বন্ধুরা আমি এখানে সরি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর কালারের জন্য আমি এক চা চামচের থেকেও কিছুটা কম আমি এখানে জর্দা ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এবং আমি হাফ চা চামচ দিয়েছি এলাচের পাউডার আপনারা চাইলে আস্ত এলাচটাও এখানে ব্যবহার করতে পারেন ফুড কালারটা অ্যাভয়েড করে আপনারা চাইলে এমনি লাড্ডুটা তৈরি করে নিতে পারেন তবে একটু ফুড কালার দিলে দেখতে কিন্তু লাড্ডুর কালারটা অনেক বেশি আকর্ষণীয় হয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিনিটাকে জাল করে নিয়ে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাওয়ার পরে এরপর আমি গুঁড়ো করে রাখা ঝুরি করে রাখা বড়াগুলো সেই বেসনের বড়াগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে এভাবে করে জাল করে নেব চিনি শিরাতে দিয়ে খুব ভালো করে চিনি শিরাতে এই ঝুরিগুলো বড়ার ঝুরিগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব বন্ধুরা খুব ভালো করে এখন কিন্তু এই পর্যায়ে এসে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি খুব সুন্দরভাবে চিনি শিরাতে লাড্ডুগুলোকে এভাবে করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এরপর আমি হাতে একটু গরম গরম থাকা অবস্থায় আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এই কাজটা কিন্তু একটু দ্রুত করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর লাড্ডুগুলো জোড়া নিতে চাইবে না তো সব শেষে এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি সরি বন্ধুরা এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা দিয়ে এরপর আমি আবারও খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এতে করে লাড্ডু মতিচুর লাড্ডুতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো বন্ধুরা আমি ঘিটা দিয়েছি দিয়ে এখন আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে আমি দশ মিনিট বসে দশ মিনিট রেখে দেবো এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু চিনি শিরাতে দলা পেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা গরম গরম থাকা অবস্থাতেই আমি কিন্তু ঠান্ডা করিনি একটু গরম থাকা অবস্থায় হাতে সয় এরকম অবস্থায় যখন চলে এসেছে ঠিক সে সময় আমি এভাবে একটু মুঠো করে নিয়ে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা বলে বোঝানোর মতো কিছু নেই এভাবে করে এক মুঠো নিয়ে মুঠোতে যতটুকু ধরে সেইভাবে নিয়ে বা আপনারা যে সাইজ করে লাড্ডুগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মুঠোতে নিয়ে এইভাবে করে চেপে চেপে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে আমরা মতিচুর লাড্ডু যখন খুশি তখন তৈরি করে নিতে পারি এইভাবে করে আমরা বন্দিয়া বানানো কিন্তু একটা ঝামেলার কাজ তো সেই ঝামেলাটা এড়ানোর জন্য এভাবে করে চাইলে আপনারা লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন এইভাবে কিন্তু ভীষণ সহজ হয় লাড্ডু তৈরি করা তো আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে লাড্ডুগুলো তৈরি করেছিলাম কোনো কারণে বাদাম দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে বাদাম বা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু উপকরণ এখানে মিক্স করে নিয়ে আপনারা লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে কিছু বাদাম ক্রাশ করে নিয়ে এরপর আমি সাথে মিক্স করে এরপর আমি লাড্ডু লাড্ডুগুলোকে এভাবে হাতে চেপে চেপে তৈরি করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে তো বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমার এই মতিচুর লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা একবার হলো ট্রাই করে প্রিয়জনকে উপহার দিবেন আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে উৎসাহিত করেছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ